ডিটেকটিভ মেহুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ সে দেখতে পায় একটা বাড়ি থেকে একটা চোর চুরি করে পালাচ্ছে। মেহুল এটা দেখে চোরটার পিছু করতে শুরু করে। চোরটা জোরে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন হারিয়ে যায়। মেহুল দৌড়াতে দৌড়াতে এসে দেখে তার সামনে তিনটি রাস্তা। মেহুল বুঝতে পারছিল না চোরটা কোন রাস্তা দিয়ে পালিয়েছে। বন্ধুরা, এখন তোমরা কি বলতে পারবে চোরটা এই তিনটা রাস্তার কোন রাস্তা দিয়ে পালিয়েছে? বন্ধুরা, তোমরা ভাবো আর উত্তরটা খুঁজে বের করো। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এই দেখো, প্রথম রাস্তায় লাল পতাকা টাঙানো আছে, তার মানে রাস্তাটা বন্ধ। দ্বিতীয় রাস্তাটা সোজা চোর দৌড়ে গেলে মেহুল দেখে নিত, আর তৃতীয় রাস্তাটা ফাঁকা আছে, চোর তৃতীয় রাস্তা দিয়ে পালিয়েছে। মেহুল তৃতীয় রাস্তা দিয়ে আবার ছুটতে শুরু করে এবং চোরটাকে দেখতে পায়। মেহুল চোরটার কাছে যাওয়ার আগে সে আবার পালিয়ে যায়। ডিটেকটিভ মেহুল চোরের পিছু করতে করতে জঙ্গলে চলে আসে এবং সে চোরটাকে দেখতে পায়। এবং মেহুলের সামনে তিনটা রাস্তা আছে। বন্ধুরা, তোমরা খুব ভালো করে দেখে বলো তো কোন রাস্তাটা মেহুলকে চোরের কাছে পৌঁছে দেবে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটা পারো তাহলে চটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে দ্বিতীয় রাস্তা। মেহুল দ্বিতীয় রাস্তা দিয়ে দ্রুত সেখানে যায়, কিন্তু ডিটেকটিভ মেহুল যাওয়ার আগে চোরটা পালিয়ে যায়। মেহুল তার সামনে একটা নদী দেখতে পায়, সেখানে একটা বোট রাখা আছে যেটা 75 কেজি ওজন ছাড়া চলে না। কিন্তু মেহুল তো 72 কেজি, তাহলে কিভাবে মেহুল চোরটাকে ধরবে? নাকি চোরটাকে মেহুল ধরবে না? বন্ধুরা, তোমরা ভাবো আর উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? মেহুলের পাশে দেখো, 75 কেজি ওজনের একটা হাং রয়েছে। মেহুল প্রথমে বোটটার উপর সেটা রাখবে, এরপর মেহুল নদীর পানিতে বোটটা যতটুকু ডুবছে সেখানে একটা চিহ্ন দেবে, এরপর মেহুল হাংটা ফেলে দেবে। এবার মেহুল বোটের উপরে উঠবে, এবার সে পাশে থাকা পাথরটা উঠাবে, যত সময় সেই চিহ্ন পর্যন্ত বোটটা না ডুবে, এরপর মেহুল নদী পার হয়। হাঁটতে হাঁটতে মেহুল দেখতে পায় তার সামনে তিনটা গুহা। মেহুল বুঝতে পারছিল না চোর কোন গুহাতে ঢুকেছে। বন্ধুরা, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? প্রথম গুহাতে একটা পায়ের ছাপ যা একবার ঢুকেছে কিন্তু বের হয়নি। এরপর দ্বিতীয়টা দেখো, এখানে একটা পশুর পায়ের ছাপ আছে, তার মানে এখানে একটা পশু আছে। এবার তৃতীয়টা দেখো, এখানে একজনের পায়ের ছাপ ভেতরে গেছে, তার মানে এই রাস্তাটা ঠিক। মেহুল গুহার ভিতরে যায় এবং সে চোরটাকে দেখতে পায়, আর তখন সে চোরটা ধরে ফেলে। চলো বন্ধুরা, পরের প্রশ্নটি দেখে আসি। কদমের ভাই সাজন রয় 100 একটা জামা গায়, তবু তাহার স্বাদ মেটে না, সে আরো জামা চাই। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটি হবে কলা গাছ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বলো তো বন্ধুরা, কোন গাছে অনেক ফল গায়ে কাটা কাটা, পাকলে পরে খাইতে গেলে হাতে লাগে আঠা? বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটি হবে কাঁঠাল। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন সকালে শহরের একজন ধনী ব্যক্তি রফিক সাহেব তার বাড়িতে নাস্তা করতে বসে নাস্তা করা শেষ না হতেই লোকটি সেখানে মারা যায়। তখন সেখানে ছিল তার স্ত্রী রাহেলা বেগম, তার বন্ধু আসিফ সাহেব এবং তার বাড়ির কাজের লোক। সাথে সাথে রাহেলা বেগম ইন্সপেক্টর সিফাতকে ফোন করে এবং সে সব ঘটনা খুলে বলে। পুলিশ ইন্সপেক্টর সিফাত কিছু সময়ের মধ্যে সেখানে উপস্থিত হয়।
এবং সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রাহেলা বেগমকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার সকালে আমি একা একা ছাদে যাই হাঁটার জন্য, আমার ডায়াবেটিস আছে, ছাদ থেকে এসে খাবার খেতে বসি, কিন্তু সে খাবার খাওয়া শেষ নাই হতে মারা যায়। আমি বুঝতে পারছি না সে কিভাবে মারা গেল, এই খাবার তো আমরা সবাই খেয়েছি। এরপর দ্বিতীয় জন আসিফ সাহেব, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমিও তো রাহেলা বেগমের সাথে ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে এসে সবাই মিলে নাস্তা করেছিলাম, তবুও বুঝতে পারছি না সে কিভাবে মারা গেল। স্যার আমি প্রতিদিন সকাল 7টার সময় কাজে আসি, কাজে এসে তাদের নাস্তা তৈরি করি, এরপর সবাইকে নাস্তা দিয়ে আমি বাকি কাজ করি। আমি বুঝতে পারছি না স্যার কিভাবে মারা গেল। ইন্সপেক্টর সিফা তাদের সবার কথা এবং খাবার প্লেট দেখে বুঝতে পেরে যায় লোকটিকে কে খুন করেছে। এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে মিথ্যা কথা বলেছে আর লোকটিকে কেই বা খুন করলো? বন্ধুরা তোমরা যদি খুঁজে বের করতে পারো তাহলে কমেন্ট করে দিও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? তোমার নাস্তার প্লেটের দিকে লক্ষ্য করো, সবার প্লেটে একই রকমের খাবার ছিল। রফিক সাহেবের প্লেটে কমলা ছিল না, তার মানে কমলার ভিতরে আগে থেকে বিষ মেশানো ছিল। রাহেলা বেগম তার ডায়াবেটিস আছে, তাহলে সে কেন সুগার জাতীয় ফল খাচ্ছে? আসিফ সাহেব বলেছিল সেও রাহেলা বেগমের সাথে ছাদে হাঁটতে গিয়েছিল, কিন্তু রাহেলা বেগম বলে সে একাই ছাদে গিয়েছিল, তার মানে এরা দুজনে মিলে আগে থেকে কমলাতে বিষ মিশিয়ে রাখে। তো বন্ধুরা তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা কমেন্ট করে দিও। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা তোমরা স্ক্রিনে দুজন মেয়েকে দেখতে পাচ্ছ, বলো তো এদের মধ্যে কোন মেয়েটি বোকা? বন্ধুরা তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে? এখানে দ্বিতীয় মেয়েটি তার জুতা উল্টো করে পড়ে আছে, আসলে সেই মেয়েটি বোকা। তো বন্ধুরা আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।